নমস্কার বন্ধুরা, চিটিকুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা রাইসের রেসিপি করে দেখাবো, ঘি পোলাও। এটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি করব। সাধারণত আমরা যেরকমভাবে বাড়িতে খেয়ে থাকি, এটা একটু আলাদাভাবে আমি বানাবো। কারণ এই ঘি পোলাওটা বানাবার জন্য আমি কিন্তু এখানে পেঁয়াজের ইউজ করছি। তাহলে চলুন, এটা বানাতে আমার কী কী লাগছে সেটা বলে দিই। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়েছিলাম, ভিজিয়ে রেখে দিয়ে তারপরে জল ছেঁকে আমি রেখে দিয়েছি। এতে চালগুলো ভাতটা হওয়ার পরে খুব সুন্দর হয়, লম্বা লম্বা হয়। আমি এরকম একটা কাপ ইউজ করেছি, এই কাপে 1.5 কাপ চাল আমি নিয়েছি। আপনারা যেরকম কন্টেনার ইউজ করবেন সেই কাপ মেপেই কিন্তু জল নিতে হবে, সেটাও আমি পরে আপনাদেরকে বলে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর রয়েছে, গাজরটাকে আমি লম্বা করে কেটে রেখেছি। এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা রয়েছে। এখানে রয়েছে 1 টিস্পুন আদা বাটা। এছাড়া আমি যে ফোড়নের জন্য যে মশলা ইউজ করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন 2টো তেজপাতা নিয়েছি, এখানে রয়েছে কিছুটা জৈত্রীর ফুল, 5টা ছোট এলাচ, এরকম 3টে দারচিনির টুকরো, এখানে 5-6টা লবঙ্গ আছে, 1টা স্টার এনিস আছে, আর কাজু বাদাম আর কিশমিশ রয়েছে। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করছি। যেহেতু এটা ঘি পোলাও, আমি কিন্তু পুরো রান্নাটাই ঘিয়ে করব। চলুন এবার রান্নাটা তাহলে শুরু করি। দেখুন, হিটে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমি 2 টিস্পুন ঘি দিলাম। ঘিটা একটুখানি মেল্ট হয়ে যাক, তারপরে আমি এখানে পেঁয়াজটা ভাজবো। ঘিটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর খুব অল্প নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয় আর চিনি দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে ঘিটা কিন্তু পুড়ে যায়, তাহলে স্বাদটা একদম ভালো হবে না। এটা বানিয়ে আপনারা কিন্তু শুধু শুধু খেতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে খেতে পারেন, বা আলুর দম দিয়েও খুব ভালো লাগবে। পেঁয়াজটা আমার প্রায় গোল্ডেন কালার হয়ে এসছে, আর একটুখানি হলেই আমি পেঁয়াজটা নামিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা আমার হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। আবার একটুখানি ঘি আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে হালকা করে প্রথমে কাজু বাদাম, তারপরে কিশমিশ, সেটা আমি একটুখানি ভেজে নেব। যে কোনো পোলাও ফ্রাইড রাইস রান্না করার সময় কাজু কিশমিশটা কিন্তু আগে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাদামটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। আমি আবার 1 টিস্পুন ঘি গরম করেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এলাচটা, এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, যে জৈত্রীর ফুলটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1টা স্টার এনিস সেটা দিয়ে দিলাম, লবঙ্গগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি দারচিনিটা। দারচিনিটাকে আমি একটু টুকরো করে দিয়ে দিলাম। দেখুন, ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নাহলে আদাটা বড্ড গায়ে ছেটে। এবারে আমি দিয়ে দিচ্ছি চালটা। দুটো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি গাজরটা। গাজরটা কিন্তু আমি আগে ভাজিনি, আমি এই চালের সাথেই দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম আগে ঘিয়ের সাথে, সেই পেঁয়াজটা আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা কাজু কিশমিশটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। যে কাপে আমি চাল নিয়েছিলাম 1.5 কাপ, এই কাপটায় সেই কাপেরই 3 কাপ জল আমি দিয়ে দিচ্ছি।
এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সাধারণত এই পোলাওটায় চিনিটা একটু কমই লাগে। আমি এই 1.5 টেবিল স্পুন মতো চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের ভাতটা হয়ে গেলে ঢাকা খুলে দেখাবো। দেখুন, ঢাকনাটা আমি তুলে নিলাম, এটা আমার হয়ে এসছে। ভালো করে আবার একটুখানি নাড়িয়ে দিচ্ছি। চালগুলো দেখুন পুরো আস্তই রয়েছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার ঘি পোলাওয়ের রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন, এর সাথে কিন্তু সাইড ডিশ না হলেও চলে। আর আপনাদের যদি পছন্দ হয়, আপনারা আলুর দম বা ফ্রেঞ্চ ফ্রাইজ সব কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।